সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সৃষ্টিকর্তার কৃপা নিশ্চয় ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমি সঞ্জয় কুমার পাল, সহকারী শিক্ষক গণিত, হরিডালি উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 3.1 ও 3.2 নিয়ে আলোচনা করব। সূত্রগুলির দিকে লক্ষ্য করো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি ইকাল টু এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার প্লাস বি কিউ ইকাল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি এর হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ইকাল টু এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ মাইনাস বি। এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে তোমাদের আজকে আমি বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ নিয়ে আলোচনা করব। শিখন ফল এই শেষে তোমরা বীজগাণিতিক সূত্র করে বর্গ ও ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে। সৃজনশীল গাণিতিক সমস্যা লক্ষ্য করো। এক্স স্কোয়ার ইকাল টু টুয়েলভ প্লাস টু ইন্টু রুট ওভার 35 হলে ক নম্বর ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো। খ নম্বর এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউ এর মান নির্ণয় করো। গ নম্বর প্রমাণ করো যে এক্স টু পাওয়ার 5 প্লাস 32 বাই এক্স টু পাওয়ার 5 ইকাল টু 1048 রুট ওভার 7 করো। এখানে এক্স স্কোয়ার ইকাল টু 12 প্লাস 2 ইন্টু রুট ওভার 35 12 কে লিখা যায় 7 প্লাস 5 প্লাস 35 দেখো 535 35 রুট ওভার কে লিখলাম রুট ওভার 7 ইন্টু রুট ওভার 5। এরপরে লক্ষ্য করো 7 কে লিখলাম রুট ওভার 7 এর হোল স্কোয়ার রুট ওভার 7 কে হোল স্কোয়ার যখন করা হবে তখন রুট ওভার 7 দুইবার গুণ হয়। রুট ওভার 7 দুইবার গুণ করলে 7 পাওয়া যায় অর্থাৎ রুট ওভার 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 হয়। তেমনইভাবে 5 থেকে রুট ওভার 5 হোল স্কোয়ার লিখলাম মাঝে 2 ইন্টু রুট ওভার 7 ইন্টু রুট ওভার 5। এবার লক্ষ্য করো রুট ওভার 7 কে যদি আমরা এ কল্পনা করি এবং রুট ওভার 5 কে যদি আমরা বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো আমাদের এক্স এর মান দরকার অর্থাৎ এক্স ইকুয়াল টু এ স্কোয়ারের কারণে রুট ওভার হলো রুট ওভার এই প্রাপ্ত মানটা রুট এ স্কোয়ারে কেটে গেল। রুট এ স্কোয়ারে কেটে কি হলো আমাদের রুট ওভার 7 প্লাস রুট ওভার 5 হলো।
আমরা উভয় পক্ষকে বিপরীতকরণ করলাম অতএব 1 / x = 1 / √7 + √5 পরবর্তীতে তে লক্ষ্য করো আমরা লব এবং হরকে √7 - √5 দ্বারা গুণ করলাম আমরা কেন √7 - √5 দ্বারা গুণ করব দেখো আমাদের অঙ্কের হর এখানে আছে √7 + √5 √7 + √5 এর কনজুগেট মানে অনুবন্ধী অনুবন্ধী হলো √7 - √5 আমি এটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে √7 - √5 এটা দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে উপরে 1 এর সাথে গুণ করার ফলে √7 - √5 থেকে গেল নিচে লক্ষ্য করো √7 কে a √5 কে যদি আমরা b মনে করি তাহলে a + b * a - b মানে a² - b² হয় উপরে √7 - √5 থাকলো নিচে √7 কে স্কয়ার করলে হলো 7 এবং √5 কে স্কয়ার করলে হলো 5 দেখো হরে 7 থেকে 5 বিয়োগ করলে হলো 2 সুতরাং আমরা 1 / x এর মান পেলাম √7 - √5/2 আমাদের ক নম্বর সমাধান হলো আশা দেখো কোন নম্বর সমস্যা হলো x³ + 8/x³ এর মান নির্ণয় করো কোন নম্বর সমস্যার সমাধান লক্ষ্য করো ক থেকে প্রাপ্ত x = √7 + √5 1/x = √7 - √5/2 অতএব x plus 2 by x equal to x এর মান √7 + √5 লবে 2 এই লবে 2 থাকলো ইনটু 1 by x এর মান √7 - √5/2 লিখলাম এবার লক্ষ্য করো লবে 2 হরে 2 কাটাকাটি হয়ে গেল প্লাস √5 - √5 কাটাকাটি হয়ে থাকলো √7 দুইটা √7 যোগ করলে হলো 2√7 পরবর্তীতে লক্ষ্য করো x³ + 8/x³ কে লিখলাম x³ + 2/x³ 2 এর পাওয়ার 3 অর্থ 2 কে 3 বার গুণ করতে হবে 2 কে যদি 3 বার গুণ করা হয় 2 2 4 4 2 8 এই 8 এজন্য এটিকে 8 কে 2 পর 3 আকারে লেখা যায় এজন্য x এর পাওয়ার 3 ছিল এজন্য 2/x এর পাওয়ার 3 a কিউব + b কিউব সূত্র a + b হোল কিউব - 3ab * a + b এবার লক্ষ্য করো x + 2/x এর মান 2√7 বসালাম 2√7 বসালাম x x কাটাকাটি হলো 3 2 গুণ 6 2√7 কে কিউ করব 2 কে কিউ করলে হলো 8 2 2 গুণ 4 4 2 গুণ 8 অর্থাৎ 2 3 বার গুণ √7 কে কিউ করলে অর্থাৎ √7 3 বার গুণ মানে √7 গুণ √7 গুণ √7 দুইটা √7 গুণ করলে হয় 87 অবশিষ্ট √7 পাশে থেকে গেল 6 2 গুণ 12 √7 56 √7 থেকে 12 √7 বিয়োগ করলাম বিয়োগ করলে হলো 44 √7 অতএব x³ + 8/x³ এর মান 44 √7 খ নম্বর সমস্যার সমাধান হলো তে গ নম্বর অঙ্ক লক্ষ্য করো প্রমাণ করো যে x^5 + 32 / x^5 = 1048 √7 এর সমাধান লক্ষ্য করো এখানে x + 2/x = 2 √7 খ থেকে প্রাপ্ত এবং x³ + 8/x³ = 44√7 এটিও খ থেকে প্রাপ্ত এখন x² + 2/x² আমরা a² + b² সূত্র অ্যাপ্লাই করলাম a + b² - 2ab x + 2/x এর মান
2 into root over 7 বসালাম log x হরে x কাটাকাটি হয়ে চলে গেল 2 2 গুণে 4 হলো পরবর্তী লাইনে লক্ষ্য করো 2 কে স্কয়ার করলে 2 2 গুণে 4 root over 7 কে স্কয়ার করলে root over 7 দুই বার গুণ হয় এর ফলে দুইটা root over 7 গুণ করলে হয় একটি 7 minus 4 থাকলো 4 7 28 মানে 28 minus 4 28 minus 4 মানে 24 পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করো x cube plus 2 by x এর cube into x square plus 2 by x এর whole square equal to আমরা দেখো 2 by x এর cube লিখলাম 8 by x cube 2 কে cube করলে কি হয় 2 কে আমাদের 3 বার গুণ করতে হবে 2 2 গুণ 4 4 2 গুণ 8 এই হলো 8 নিচে x এর cube হলো কারণ ব্র্যাকেট দিয়ে cube আছে তাহলে 3 পাওয়ার 3 2 এবং x উভয়ের মাথায় 2 কে স্কয়ার করলে হলো 4 ax এর স্কয়ার করলে হলো x এর স্কয়ার এরপর আমরা এটা গুণ করব x cube গুণ x স্কয়ার গুণের সময় তোমরা জানো পাওয়ার যোগ হয় 3 আর 2 যোগ হলে হয় 5 x cube তাহলে x cube আর x স্কয়ার গুণ করলে হলো x to the power 5 এরপর x cube এটার সাথে গুণ করতে হবে x cube গুণ 4 বাই x স্কয়ার 4 বাই x স্কয়ার এর সাথে x cube গুণ করলে হলো x cube আর x স্কয়ার কাটাকাটি হয়ে উপরে থাকে x 4 এর সাথে x গুণ করে হলো 4x তাহলে আমাদের x cube এর সাথে এই দুইটা গুণ করা হলো এরপরে আমি 8 বাই x cube এর সাথে এই দুইটা গুণ করব 8 বাই x cube গুণ x স্কয়ার কত হবে লক্ষ্য করো 8 বাই x cube গুণ x স্কয়ার গুণ করলে x স্কয়ার আর নিচে x cube কাটাকাটি করে নিচে অবশিষ্ট x থাকে আর উপরে 8 থাকলো এর পরবর্তীতে 8 বাই x cube আর 4 বাই x স্কয়ার গুণ করলে কি হচ্ছে লক্ষ্য করো ভগ্নাংশ গুণের সময় লাভেরগুলো লাভে গুণ হয় এই 4 আসটা 32 32 আর x টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার 2 মানে x স্কয়ার গুণ করলে হলো x এর পাওয়ার 5 পরবর্তীতে লক্ষ্য করো আমরা বাম সাইডে এই দুইটার মান আগে পৃষ্ঠায় বের করে রাখছিলাম সেই মান দুইটি বসালাম এই মান দুইটি আমরা এখানে বসালাম x to power 5 plus 32 by x to power 5 আমরা এটুকু সাজিয়ে লিখলাম পরবর্তীতে লক্ষ্য করো 24 আর 44 গুণ করলে হলো 1056 root over 7 equal to আমরা এখানে কি করলাম 4x থেকে 4 কমান নিলে x থেকে গেল 8 বাই x থেকে 4 কমান নিলে 2 থেকে গেল পরবর্তী লাইনে দেখো x প্লাস 2 বাই x এর মান বসালাম x প্লাস 2 বাই x এর মান 2 ইন্টু রুট ওভার 7 পরবর্তী লাইনে লক্ষ্য করো আমরা পক্ষান্তর করলাম বামের সবগুলো ডান সাইডে ডানের সবগুলো বাম সাইডে আনলাম এছাড়া 4 দুগুণে 8 হলো 4 দুগুণে রুট ওভার 7 পরবর্তীতে লক্ষ্য করো x টু পাওয়ার 5 প্লাস 32 বাই x টু পাওয়ার 5 ইকুয়াল টু 1056 রুট ওভার 7 মাইনাস 8 রুট ওভার 7 পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয় 8 রুট ওভার 7 এর আগে প্লাস চিহ্ন ছিল যখন ডান সাইডে গেল অর্থাৎ পক্ষান্তর হলো তখন মাইনাস চিহ্ন হলো 1056 root over 7 থেকে 8 root over 7 বিয়োগ করলে আমরা ফলাফল পেলাম 1048 root over 7 অতএব x to power 5 plus 32 by x to power 5 equal to 1048 root over 7 প্রমাণিত তোমাদের বাড়ির কাজ থাকবে পাঠ্যপুস্তকের 3.1 ও 3.2 অধ্যায়ের উদাহরণসমূহ বাড়িতে বসে তোমরা অনুশীলন করবে সকলকে ধন্যবাদ।